বনগাঁ বাগদা রেল প্রকল্পের জন্য জমিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন সাংসদ শান্তনু ঠাকুর। এছাড়াও বনগাঁ রানাঘাট শাখায় ডাবল লাইন এবং বনগাঁ ঠাকুরনগর স্টেশনের জন্য একাধিক প্রকল্পের অনুমোদন মিলেছে বলেও জানিয়েছেন সাংসদ। এবার বনগাঁ বাগদা রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের দাবি জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শুক্রবার ঠাকুরনগরে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তিনি। তিনি বলেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস করেছিলেন বনগাঁ বাগদা রেল প্রকল্পের, সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। আমার সংসদীয় এলাকার মানুষের দাবি মেনে তাই গণস্বাক্ষর সম্বলিত কাগজ পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন রেল মিনিস্টার ছিলেন, তখন উনি বাগদা এবং বনগাঁতে শিলান্যাস করেছিলেন একটা রেল লাইন স্থাপনের জন্য, এবং সেখানে উনি প্রমিস করেছিলেন যে উনি ক্ষমতা এলে উনি এই রেল লাইনটা সম্পন্ন করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে জমি অধিগ্রহণ, উনি আজকে 15 বছর মুখ্যমন্ত্রী পথে চলছেন, মানে এই থার্ড টাইম, অর্থাৎ 15 বছর থাকবেন, তো এর মধ্যে বাগদা নিয়ে একবারও কথা হয়নি। কিন্তু বিভিন্নভাবে, নানা রকমভাবে বাগদার মানুষ এবং মাঝামাঝি বাগদা, বয়রা, চাঁদা, ঠিক আছে, মাঝখানে যতগুলো জায়গা আছে সেখানে মানুষদের ডিমান্ড রয়েছে যে এই রেল লাইনটা হওয়া উচিত, এবং হওয়াটা বাঞ্ছনীয়, কারণ বাগদার মানুষরা মানে বিশালভাবে কষ্টভোগ করতে হচ্ছে তাদের, একমাত্র বাস রুট ছাড়া কমিউনিকেশান নেই। সেখানে আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীজি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালন করা উচিত। আমি ইতিমধ্যে 2 মাস আগে একবার চিঠি করেছি, আমি তার কোনো উত্তর পাইনি। ইয়েস নো একটা কিছু জানা দরকার ছিল, কারণ এটা আমার কনস্টিটিউয়েন্সির ডিমান্ড। কনস্টিটিউয়েন্সিতে যখন মানুষ ডিমান্ড তুলছে, তখন আমি সেই ডিমান্ডের জবাবটা দেবো কি করে? যে কারণে আমি আবার ওনাকে একটা চিঠি করতে চাইছি, এবং মানুষের গণস্বাক্ষর নিয়ে সেই চিঠিটা হচ্ছে, কারণ এখানে মানুষ যখন ডিমান্ড তুলেছে আমার কাছে, আমি জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীজি জমি অধিগ্রহণের কোনো ব্যবস্থা করবেন কি না, সেটা উনি পরিষ্কার ভাষাতে আমাদের জানান, যাতে আমাদের সুবিধে হয়। পাশাপাশি তিনি আরও জানান, বনগাঁ রানাঘাট শাখার ডাবল লাইন তৈরির জন্যে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তিনি, সেই আবেদন মঞ্জুর হয়েছে। আমি বনগাঁ বাগদা যদি উনি জমি এখানে অধিগ্রহণ করে আমাদের দিতে পারেন, আমি কথা দিচ্ছি, মাননীয় রেলমন্ত্রীজির সাথেও কথা হয়েছে, উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি আপনার মাধ্যমে কথা বলুন মুখ্যমন্ত্রীজির সঙ্গে, যদি উনি এখানে জমি দেন আমরা এখানে রেল গড়ে দেব বাগদা এবং বনগাঁ মানুষের সুবিধার্থে। শান্তনুর দাবি, ইতিমধ্যে রেল বিভাগ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে 327 কোটি টাকা বরাদ্দ করেছে, আগামী বাজেটে বিষয়টি তোলা হবে বলেও জানান তিনি। পাশাপাশি ঠাকুরনগর স্টেশনে আরও একটি প্ল্যাটফর্ম নির্মাণ, সমস্ত প্ল্যাটফর্মগুলি সৌন্দর্যায়ন এবং স্থানীয় তারক সরণি ও বণিকপাড়া সরণিতে সাবওয়ে নির্মাণ, পাশাপাশি বনগাঁ স্টেশনে চলমান সিঁড়ি তৈরিরও প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব মেনে রেল দপ্তর ইতিমধ্যেই 40 কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানান তিনি। আগামী বাজেটে এই বিষয়গুলি তোলা হবে বলেও এদিন জানান শান্তনু ঠাকুর। আমার লোকসভায় কিছু কিছু রেলের যে দাবি ছিল বা যেটা মানে করণীয় ছিল, সেই বিষয় নিয়ে ওনার সঙ্গে ডিসকাশনের পরে সমস্ত ম্যাটার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে বনগাঁ টু রানাঘাট যে ডবল লাইন, সেই ডবল লাইনের বিষয় নিয়ে কথা বলতে সেটা রেল ইন্সপেকশন করে একটা বাজেট তৈরি করেছে, সেটা হচ্ছে 327 কোটি টাকা রানাঘাট টু বনগাঁ। সেখানে এটা রেলের তরফ থেকে হয়ে গেছে, আমি সম্পূর্ণভাবে আশাবাদী নই, মানে এটা শুধু অপেক্ষার বিষয় যে আগামী বাজেট অধিবেশনে এটা পেশ হবে এবং এটা সিলেকশন হয়ে যাবে। পাশাপাশি ঠাকুরনগর রেল স্টেশনের জন্য 3 নম্বর প্ল্যাটফর্ম এবং 3টে প্ল্যাটফর্মকেই মডার্নাইজ করা, পাশাপাশি তারক সরণি এবং বণিকপাড়া সরণিতে সাবওয়ে মানে দরকার আছে সেটা করা, 3টে প্ল্যাটফর্মকেই একদম
নিউ নিউ করে একদম সুন্দর করে একটা যাকে বলে মডেল স্টেশন, আবার নতুন করে একটা মডেল তৈরি করা, সেখানে লেডিসদের জন্য আলাদা করে ওয়াশরুম তৈরি হচ্ছে, সেখানে জেন্টসদের জন্য আলাদা করে ওয়াশরুম তৈরি হচ্ছে। তো মোটামুটি এর জন্য প্রায় 40 কোটি টাকা বাজেট হয়েছে। ও পাশাপাশি বনগাঁতে, বনগাঁতেও যে একটা সাবওয়ে বা একটা ফ্লাইওভারের একটা ডিমান্ড ছিল ঢাকাপাড়াতে, সেটাকে নিয়েও আবেদন করা হয়েছে। পাশাপাশি বনগাঁতেও একটা রানিং এসকেলেটারের কথা বলা হয়েছে, কারণ বনগাঁ আমাদের এতটা অঞ্চলের ভিতরে একটা বিশিষ্ট জায়গা, রেল স্টেশন অর্থাৎ জংশন, সেখানে মানুষের এত বেশি ভিড়, তো সেই ভিড়কে প্লাস যারা বৃদ্ধ আছেন, যারা পেশেন্ট আছেন, তাদের জন্য সুবিধার্থে এসকেলেটার আইদার লিফট যে কোনো একটা কিছু এটা করা হয়েছে। তো আশা রাখবো এই বাজেটে এটা পাশ হয়ে আগামীতে মানুষের সুবিধার্থে এটা কাজে লাগবে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর।